গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রীতি, আমার সাথে আপাতত রয়েছেন দিদি ভাই, আর পাপা নদীকে খেলা করছে। আর আমরা এখনও চেন্নাইতে রয়েছি। রনের অপারেশনের 4 দিন পরে আবারও আজকে ব্লগ করা শুরু করলাম। রন এখন পুরোপুরি সুস্থ, বলতে গেলে 100% 99% পুরোপুরি সুস্থ হয়ে গেছে। কালকে মন মেজাজটা একটু খারাপ ছিল, কারণ কি মামনিরও অপারেশন হয়েছে কালকে। মামনি এখন অ্যাপোলোতে এখনো ভর্তি রয়েছে, রুমে নেই। আমরাই সবাই রান্না করে খাচ্ছি, মানে আমরা সবাই কালকে থেকে আমি আর তুমি রান্না করছি। হ্যাঁ, আজকে আমরা পুরো হ্যাপি হ্যাপি মুড নিয়ে ব্লগটা শুরু করেছি সকাল সকাল। মামনি পুরোপুরি সুস্থ আছে, এদিকে রনও তো বললাম সুস্থ আছে। আর এখন দাদা ভাই গেছে বাজার করতে। 2000 years later, এক ঘন্টা হতে গেল, এখনো বাজার করে বাড়ি আসি। আসলে কি আজকে অনেক কিছু কেনার বাকি আছে। সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, পাতা শেষ হয়ে গেছে। আমরা দুজনে অপেক্ষায় বসে আছি, বাজার করে আনবে, তারপরে আমরা রান্নাটা শুরু করব। তো এখন আসতে হয়তো সময় লাগবে, আসলে অনেক কিছু কেনাকাটা করবে তো ওর জন্য। তো বসে বসে আর কি করব, তাই পুরনো ভিডিওগুলো দেখছিলাম, এত ভালো লাগছিল না। যদি কেউ বলো ব্লগ মানে কি, তাহলে তো আমরা বলবো ব্লগ মানেই স্মৃতি। এই যে সেই পুরোনো দিনের ভিডিওগুলো দেখছি, এত ভালো লাগছে না কি বলবো। সেই দিনটা, এটা হচ্ছে কোন ব্লগটা ছিল, তোমার 300K নিলাম যে আজকের রান্নাটা আমি করবো। জি বাংলার রান্নাঘরে গিয়ে রান্না করে এসেছে, ওর জন্য আমরা হোটেলের খাবার খাই না, রুমে রান্না করেই খাই। হ্যালো বন্ধুরা, ফিফা ওয়ার্ল্ড কাপ আকর্ষণীয় হয়ে উঠেছে, মেলভিন নিয়ে এসেছে টাকা ইনকাম করার জন্য একটা বড় সুযোগ। ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলিতে বাজি ধরলে অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পাবেন এবং সেই ম্যাচে স্কোর অনুমান করে বাজি ধরতে পারেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কয়টি গোল করবে এবং ম্যাচে কোনো পেনাল্টি হবে কিনা, আরো বিভিন্ন ধরনের অনুমান করে বাজি ধরতে পারে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম, সেগুলি খেলেও টাকা ইনকাম করতে পারেন। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড মন্ডল ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 10,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি সহজে আপনার জেতা টাকা ব্যাংক অথবা অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উইথড্র করতে পারবেন। মেলভেট এটি খুবই বিশ্বাসযোগ্য, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের, ডেসক্রিপশন এবং কমেন্টে মেলভেটের লিংক এবং প্রোমো কোড পিন করা আছে, প্রোমো কোডটি ব্যবহার করুন, আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন আর ক্যাশ প্রাইজ জিতুন। বেশি প্ল্যান করলে না সেটা ভেস্তে যায়। তো ইচ্ছা ছিল আজকে সকালে রান্নাটা করব দিদি ভাই আর আমি, কিন্তু সেটা হয়নি। দাদা ভাই বাজার করতে গেছিলো আর রনের আজকে ডক্টর দেখানো ছিল, রন গেছিলো ডক্টর দেখাতে, এখনও অ্যাপোলো হসপিটালে দাঁড়িয়ে আছে ও। আমিও যাবো, একটু মামনিকে দেখবো, তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে যাবো। তো চলো হাঁটতে থাকি আর কথা বলতে থাকি। রন এখন দাঁড়িয়ে আছে, ফোন করে বললো চলে আসো তুমি, এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব। তো আমি এখন অ্যাপোলো হসপিটালের দিকেই যাচ্ছি, আর আমাদের রুম থেকে অ্যাপোলো হসপিটাল মাত্র 2 মিনিট। সবার কাছে পৌঁছে গেছি, এই যে দিদি ভাই, দাদা, ওই যে পাপান, সবাই। আমাদের আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার কি বললো সেটা রুমে গিয়ে বলবে, এখানে প্রচুর আওয়াজ। আর এখন যাব খাওয়া দাওয়া করতে। ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে ডাক্তারবাবু কী কী করতে পারবো না পারবো, বলছে তুমি আসার আগে যেমনভাবে এসেছিলে যাওয়ার সময় তুমি সেরমভাবে যেতে পারো। আজকে ডিম থালিও নেই, এদিকে সবজি থালিও নেই, তার জন্য খালি আইটেম সব শেষ হয়ে গেছে, দেরি হয়ে গেছে আমাদের। এখন দুজনে ডিসকাস করছি আমরা কি খাবো আজকে, একটু মাছ মাংসই খাওয়া হয়ে যাবে তাই না, কিন্তু বাইরে মাছ মাংস ভালো লাগে না, তো আজকে খেতে হবে খালি শেষ। আর এখানেই খেতে ভালো লাগে তাই না, এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, এই জায়গাটা ভালো লাগছে। আর দিদি ভাই আর আমি তো ওদের প্ল্যান করলাম, বাড়ি থেকে কিছু হলো না, যেই রান্নাবান্নাটা এখন করতে চেয়েছিলাম সেটার এখন তো হলো না, সেটা রাত্রে হবে, রাত্রে হবে। আজকে বোধ হয় রাতে একটু স্পেশাল কিছুই হবে তাই না। তো আমাদের জন্য চিলি চিকেন ফ্রাইড রাইস, আর প্রীতি খাবে ভাত ডাল ইলিশ মাছ। ইলিশ মাছটা কেমন হবে আমি ভাবছিলাম, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। রাইস রাইস না, দিস ইজ আ ভাত,
এই ইলিশ মাছটা আমি ভাবছিলাম কেমন হবে না হবে, কিন্তু ইলিশ মাছটা ভালোই দেখে মনে হচ্ছে। This is a ভাত। হ্যাঁ, this is a ভাত। Nice, very nice. উন্নতি হয়েছে চেন্নাই এসে। অনেকেই ভাবতে পারো যারা আমার ভালো চাও যে দাদা এত রাত্রি এইসব খাচ্ছে মানে চিলি চিকেন ফ্রাইডে। তো ডাক্তারকে আমরা আজ দেখালাম আর আজকে মোটামুটি চার দিন পাঁচ দিন হচ্ছে, তাই তো? অপারেশনের চার পাঁচ দিন পরের ঘটনা হচ্ছে আজ। তো আজকে ডাক্তার দেখানোর পর আমি বললাম কী কী করতে পারবো কী কী করতে পারবো না। ডাক্তার ডিরেক্টলি বললো অপারেশনের আগে তুমি যেমন ছিলে এখন তুমি সেরকমই, আর হচ্ছে জাস্ট একটা স্টেন বসানো আছে ওখানে, হালকা একটু তুমি বাড়ি গিয়ে নরমাল খাবার তেল ঝাল খেতে একদমই বারণ করেনি, বলেছে একদম নরমাল ডায়েট যেরকম ছিল আগে সেরকমই খাওয়া। আমায় বলেছে সেদ্ধ ভাত খাওয়া, আমি বলে দিয়েছিলাম আমার দ্বারা প্রথমে বলছিল সুজি খাও সুজি খাও অপারেশনের দিন, অপারেশন করে আমি বলছি ডাক্তার আমি বলেছি যাই তোমার যেটা ভালো লাগে সেটা খাও, সুজি আমি খাবো না। মানে আমার কথা বলছে আমি বলেছিলাম সুজি খাবো, না না আমরা নর্মাল যা যেটা খাই সেটাই ওর জন্য করেছি, সেদিন আমরা সবাই একটু নরম নরম খেয়েছে ওটাই কি মানে। তাও আমার আলু সেদ্ধ ভাতটা আমার ভালো লাগে করেছে, ওটাও নরম বানিয়েছে, আমি রেগেই গেছিলাম তো একটুখানি চুপচাপ ছিলাম। দেখো কি সুন্দর একা একা খাচ্ছে, পাপা জানে আমার দিদা নেই, আমার দিদা নেই কাজ হবে না মাকে দিয়ে, আমার দিদার হাতে খেতে ভালোবাসে, আমি বললাম নিজে হাতে খেতে খুব ভালোবাসে বাড়িতে, তাছাড়া কারোর হাতে খায় না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে টোটো বুকিং কমপ্লিট, তো চলো একবারে যাবো রুমে, পাপা এখন রান্না করছে, কি খাচ্ছে পাপা এটা দেখি তো। চলে এসেছি, নামো বাবা, ও দাদা একাই নামবে, আসো হোটেল থেকে খেয়ে আবার এইগুলো নিয়ে এসছে। না 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 মিমি নেবে না, নেবে না মিমি। আমি সুখদেব দাদা দিদি ভাই আর পাপান এখন রুমে যাবো, কারণ কি পাপানকে ঘুম পাড়াতে হবে, ওর জন্য আমাদের বললো তোমরা রুমে চলে যাও, আর রন আর দাদা ভাই হচ্ছে মামুনিকে দেখতে গেছে। রুমে এসে সবার একটা ঘুম দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা রান্নাঘরে তিনজন আছি, দাদা ভাই দিদি ভাই আর আমি, আর আমাদের বাজার তো সকালেই করে এনেছিল দাদা ভাই, তো কী কী এনেছি সেটা তোমাদেরকে আগে শেয়ার করি, আর রান্নাটা তো আজকে আমি করব, মানে আমি একা না, আমি দিদি ভাই দাদা ভাইও হেল্প করছে, আমাদের মাংসটা একটু ধুয়ে দিল। হ্যাঁ দাদা ভাই সবসময় আমাকেও বাড়িতে হেল্প করে দেয়, এটা খুব ভালো কি দাদা ভাই, মানে সবার দাদা ভাই আমার একমাত্র 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 বর। তো এখন রান্নার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি, আর ক্যামেরা ধরানো এখন দাদা ভাই, আর রন এই ছাদে গেছে, আর দিদি ভাই ক্যামেরা ধরে দিচ্ছে, আর আমি এখন রান্না করব। কতটা দেবো দিদি ভাই তেল? এটা আমাদের অল্পই আছে, অল্পই দিয়ে দাও, আর একদম আজকে হ্যাঁ অল্প তেল দিয়েই করতে হবে, একদমই অল্প আছে তেলটা। আমাদের এখানে তো মশলা টশলা সেরকম কিছুই নেই, পেঁয়াজ রসুন এইগুলো দিয়ে কোনো মতে রান্নাটা হচ্ছে আমাদের। তাও আবার সেটা বলো, আগে কিন্তু বাটার মতো কি আগে তো আরো ভয় পেতাম, এখন তো বলতে গেলে আস্তে আস্তে ভয়টা কমেই গেছে। এই আদা রসুনটা সেদ্ধ করে দিতে হবে তো, দাঁড়াও আদা রসুনটা প্রদীপকে বলে গ্লাস দিয়ে থেতো করতে হবে, হামান জিনিস তো আনেনি না, পাইনি খুঁজে, এখানে সেই স্টিলের দোকানে যেতে হবে অনেক দূর, সেই স্টিল মার্কেট কী রঙের মার্কেট। এখন তিনজনেই পুরো কাজে লেগে পড়েছি, আমি এখানে হচ্ছে ভাজি করছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা, দিদি ভাই হচ্ছে আদা করা কাটছে, আর হামল দিস্তা তো আনেনি, আদাটাকে যেভাবে থেতো করতে হবে, তার জন্য দাদা ভাই কি বুদ্ধি কাজে লাগিয়েছে দেখো, ছাত্র হাতটা থেতোর মতন হয়ে যাচ্ছে, থেতোর মতন থেতো না।
এখানে এত কিছু পাওয়া মুশকিল, চেনা না জানা না জায়গাটা। আর আসলে মানে চাইলে হয়তো বাজারে গিয়ে অনেক কিছু কিনা না যাবে, তারপরে সেগুলো নিয়েও তো যেতে হবে, আবার বাড়িতে লাগিয়ে দিতে হবে, এটাও ব্যাপার আছে। এখানে অনেক কিছু আছে কিন্তু আমরা তো ইউজই করি না এটা। সুদেব বলো, আমার চার্টার ফ্লাইটটা কোথায় রাখা আছে? হ্যাঁ ছাদে। বটটা ছিল বলে খেতে পাচ্ছি আজকে চিকেন, নাহলে আর চিকেন খাওয়ার আশা করাটাই বৃথা ছিল আমার কাছে। ও হাতটাকে লাল করে দাও আমাদের জন্য একটু মশলা, যাই হোক খেতো করেছে। কোটো ছিল তো লবণের, আমি নিয়ে এসেছিলাম বাড়ি, কোটো বাড়ি করিনি। আচ্ছা আচ্ছা, আমি জানি একটা টেকনিক আছে সেটা হচ্ছে, এই যেরকম আমি হলুদ দিয়েছি তো, এই হলুদের উপরে আমি তেল দেব, অল্প একটু কাঁচা সরষের তেল দেবো, তাহলে একটু লাল লাল হবে। হ্যাঁ জিরে গুঁড়ো দিয়ে কতটা দেবো দিয়ে দেখো, আমি অল্প দেবো জিরে গুঁড়ো করে অল্প দেবো। হ্যাঁ হ্যাঁ সামান্যই দাও, আমি খাবো তো সামান্যই। এর উপরে আমি একটু সরষের তেল দিলাম, এবারে এই জিনিসটা একটু লাল লাল ব্যাপার আসবে। তো মোটামুটি আমি ছাদ দিয়েই সেন্ট পেয়ে গেছি যে নিচে ভালো রান্না বান্না মোটামুটি শেষের দিকেই হবে হয়তো, সেই একটা সেন্ট পাচ্ছি। মানে আমি একটু মায়ের সাথে কথা বলছিলাম, আর ছাদ হচ্ছে এর উপরেই, আমার মানে আমরা টপ ফ্লোরে আছি, এর উপরেই ছাদ। তো সবাই ভেবো না যে ঘোরাঘুরি করছে রান্না রাত্রেবেলা, এরকম না, ওই সেন্ট পেয়ে চলে এলাম। এরকম ভাবে আস্তে আস্তে রান্না শিখে একবারে খেয়ে পারে। রান্না করার পর সবাই মিলে মামুনিকে দেখতে এসেছিলাম, আর মেসোমশাইয়ের জন্য খাবার নিয়ে এসেছিলাম। সারাটা রাত আজকে মামুনির কাছে মেসোমশাই থাকবে, তো তার জন্য মামুনির অপারেশন হয়েছে, অলরেডি দুদিন হয়ে গেছে, কালকে হয়তো ছুটি দিয়েও দেবে। আর মামুনির ডক্টর দেখানো, রনের ডক্টর দেখানো কমপ্লিট হলে আমরা বাড়ি ফিরব। তো খাওয়ার কথা ছিল, কিন্তু আমরা রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর মেসোমশাইকে খাবারটা দিলাম। মেসোমশাই বলতে মামুনির কাছে মেসোমশাই রয়েছে, মানে আমরা হসপিটালে গেছিলাম, মামুনির কাছে মেসোমশাই ছিল, মেসোমশাইকে খাবারটা দিলাম। মামুনি এখন আস্তে আস্তে রিকভারি হচ্ছে আর সম্ভবত কালকে ছুটি দেওয়ার কথা, কালকে ছুটি দিয়ে দুদিন হলো মামুনি হসপিটালে রয়েছে। হসপিটাল প্রাইভেট হসপিটাল, নার্সিং হোম যেগুলো নার্সিং হয়, মানে ছোট ছোট আমাদের বর্ধমানে যেগুলো ওগুলো হচ্ছে প্রাইভেট হসপিটাল, তাই তো? আমি এটাই গুলিয়ে ফেলি, বড় যেগুলোতে হসপিটালের সুবিধা আছে সব কিছু এগুলোকে হসপিটাল বলে। তো চলো গাইস একবার রুমে গিয়ে দেখা হচ্ছে। তো রুমে ঢুকে হালকা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, আর এদিকে ফ্রেশ ট্রেশ হয়ে প্রীতি সব কিছু রেডিও করতে শুরু করে দিয়েছে। আর আজকে বিছানায় খাওয়া হবে, কারণ আমাদের পেপার টেপার সব কিছু শেষ, আর এই বিছানাটা চেঞ্জ করা হবে খাওয়া দাওয়ার পরে। বলো কেমন লাগছে? কোনটা মাংসটা? আমার ছেলে এরকম করে দেখা। তো খাওয়া দাওয়া কমপ্লিট, রান্না বান্না বেশ ভালোই হয়েছে, এখানকার যা মশলা টশলা সেই তুলনায় খাওয়াটা সেরা। তো ওষুধ টষুধ খেয়ে সেই একটা লেভেলের একটা ঘুম দেবো গাইস। আমাদের পাপানও ঘুমোচ্ছে, ওই যে দিদি ভাই পাপান। তো গাইস চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।